যখন কোনো কিছুকে বিশেষ কোনো সাংকেতিক উপায় বলা হয় তখন তাকে বলা হয় কোডিং আবার যখন সাংকেতিক রূপটিকে সঠিক অর্থ অনুযায়ী প্রতিষ্ঠা করা সম্ভব হয় তখন তাকে বলে ডিকোডিং প্রিয় শিক্ষার্থীরা কোডিং ডিকোডিংয়ের প্রথম পর্বে আজ আমরা কতগুলি সহজতর গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এই ধরনের সমস্যায় সাধারণত একটি শব্দ এবং তার সাংকেতিক রূপ কোডেড ফর্ম দেওয়া থাকে কি নিয়মে প্রদত্ত শব্দের বর্ণগুলিকে অন্য বর্ণ বা সংখ্যায় কোডিং করা হয়েছে সেটি নির্ণয় করতে হয় এরপর কোডিংয়ের ওই নিয়ম প্রয়োগ করে তৃতীয় একটি পদত্ব শব্দের কোডেড ফর্মকে চারটি সম্ভাব্য বিকল্প থেকে বেছে নিতে হয় অথবা তৃতীয় শব্দটির কোডেড ফর্ম দেওয়া থাকে সেটি ডিকোডিংয়ের মাধ্যমে প্রদত্ত চারটি বিকল্পের মধ্য থেকে মূল শব্দটি নির্ণয় করতে হয় এ বিষয়ে মনে রাখা প্রয়োজন যে কোনো বর্ণ ও তার পরিপূরক বর্ণের যোগফল সর্বদা সাতাশ হবে আমরা জানি ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি বর্ণ আছে প্রথম বর্ণ এ শেষ বর্ণ জেড আমরা বর্ণগুলিকে তাদের ক্রম অনুসারে ওয়ান টু থ্রি ফোর এইভাবে লিখলে তাহলে এ বর্ণের অবস্থান প্রথম অর্থাৎ এ বর্ণ ওয়ান হলে জেড বর্ণ ছাব্বিশ এক যোগ ছাব্বিশ সমান সাতাশ একইভাবে দুই যোগ পঁচিশ সমান সাতাশ তিন যোগ চব্বিশ সমান সাতাশ চার যোগ তেইশ সমান সাতাশ এইভাবে আমরা দুটি বর্ণকে পরিপূরক বর্ণ হিসাবে মনে রাখব অর্থাৎ এ বর্ণের পরিপূরক বর্ণ জেড বিপরীতক্রমে জেড বর্ণের পরিপূরক বর্ণ এ বি এর পরিপূরক ওয়াই সি এর পরিপূরক এক্স ডি এর পরিপূরক ডাব্লিউ ই এর পরিপূরক ভি এইভাবে আমরা প্রতিটি বর্ণের পরিপূরক বর্ণ এবং সেই বর্ণের ক্রম উভয় মনে রাখব মনে রাখার কতগুলো সহজ উপায় আছে যেমন আমরা বলে থাকি এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এ এবং জেড এই বর্ণ দুটি পরস্পর পরিপূরক বি ওয়াই বাই বাই মানে দ্বারা বি এবং ওয়াই বর্ণ দুটি পরস্পর পরিপূরক ই পঞ্চম বর্ণ আমরা জানি আবার পঞ্চম শ্রেণী অর্থে ক্লাস ফাইভ আমরা এইভাবে ভি দ্বারা লিখে থাকি অর্থাৎ রোমান সংখ্যা পাঁচ তাহলে ই ভি হল পরিপূরক বর্ণ অথবা আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখতে পারি ইভনিং যার প্রথম দুটি বর্ণ ই ভি একইভাবে একটি গুরুত্বপূর্ণ শব্দ ফিউচার যার প্রথম দুটি বর্ণ এফ ইউ আমরা মনে রাখতে পারি জিটি রোডের কথা জিটি হায়ার সেকেন্ডারি এইচএস ইন্ডিয়ান রেল আইআর কলকাতা পুলিশ কেপি গুরুত্বপূর্ণ একটা শব্দ লাভ যার প্রথম দুটি বর্ণ এল ও এমের পরে এন হয় এটা আমরা অবশ্যই জানি অথবা প্রত্যেকে নিজের নামের বর্ণগুলির ক্রম মনে রাখলে পাশাপাশি অন্যান্য বর্ণগুলোর ক্রমও সহজে মনে রাখতে পারবে যেভাবেই হোক প্রতিটি বর্ণের ক্রম এবং প্রতিটি বর্ণের পরিপূরক বর্ণ মনে রাখতে হবে তাহলে আমরা কোডিং ডিকোডিংয়ের সমস্যাগুলি খুব সহজে সমাধান করতে পারব প্রথমের সমস্যাটি লক্ষ্য করো যদি এম সমান থার্টিন হয় কাইট সমান কত আমরা জানি এম এই বর্ণটির ক্রম তেরো তাহলে এম সমান তেরো বলা আছে কে সমান কত আমরা জানি কে সমান এগারো তাহলে এগারো প্লাস আই আই সমান নয় প্লাস টি ফর টোয়েন্টি ভাবতে পারি অর্থাৎ কুড়ি প্লাস ই ফাইভ ইকুয়ালস ফর্টি ফাইভ তাহলে এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য যদি একটি নির্দিষ্ট কোডে কলেজকে লেখা হয় ই কিউ এন এন জি আই জি হিসাবে তবে সেই নির্দিষ্ট কোডে স্টুডেন্টসকে কিভাবে লেখা হবে তাহলে এখানে বর্ণগুলো ছিল এল ই তাকে লেখা হয়েছে জি আই জি হিসাবে লক্ষ্য এক্ষেত্রে এল এলের পরিবর্তে এন এন অর্থাৎ আমরা জানি এর ঠিক পরে এম তারপরে এন অর্থাৎ বারোর সাথে দুই যোগ করে হয় চোদ্দ অর্থাৎ প্লাস টু করা হয়েছে একইভাবে সি আসলে ক্রম যদি তিন বলি এর ক্ষেত্রে ক্রম পাঁচ অর্থাৎ এক্ষেত্রেও প্লাস টু করা হয়েছে ওর সাথে কিউ ওর ক্রম পনেরো কিউর ক্রম সতেরো অর্থাৎ এক্ষেত্রেও প্লাস টু করা হয়েছে সর্বক্ষেত্রে প্লাস টু করা হয়েছে তাহলে এই নিয়মে স্টুডেন্ট এই শব্দটিরও প্রতিটি বর্ণের ঠিক পরের পরেরটি অর্থাৎ প্লাস টু করে বর্ণগুলো নিতে হবে অর্থাৎ এস টি ইউ এন টি এসের সাথে প্লাস টু করলে আমরা জানি এস উনিশ প্লাস টু করলে একুশ অর্থাৎ ইউ পাওয়া যাবে একইভাবে টির সাথে প্লাস টু করলে টি টোয়েন্টি অর্থাৎ কুড়ি তাহলে বাইশে আছে ভি ইউ ইউ একুশ তেইশে আছে ডবলিউ ডি ফোর ফোর প্লাস অর্থাৎ সিক্স সেখানে হবে এ একইভাবে ফাইভ প্লাস টু সেভেন অর্থাৎ জি এন চোদ্দো চোদ্দো প্লাস টু অর্থাৎ ষোলো পি টি টোয়েন্টি প্লাস টু অর্থাৎ ভি অর্থাৎ ইউ ভি জি পি ভি অর্থাৎ অপশান এক্ষেত্রে সঠিক উত্তর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো একটি নির্দিষ্ট কোডে আসামকে লেখা হয় জেড আর আর জেড এল হিসাবে সেই নির্দিষ্ট কোডে ত্রিপুরাকে কীভাবে লেখা হবে তাহলে প্রথমে এ এস এস এ এম কে লেখা হয় জেড আর আর জেড এল এটা কীভাবে আমাকে দেখে নিতে হবে একটা জিনিস লক্ষ্য করো এ স্থলে জেড এস স্থলে থলে আর আমরা জানি আর এর পরে হয় এস দেখো এমের স্থলে এল আমরা জানি এমের পূর্বে হয় এল অর্থাৎ ঠিক পূর্বেরটা লেখা হয়েছে তাহলে এর পূর্বে জেড এটা কিভাবে আসলে বর্ণগুলোকে যদি আমরা বৃত্তাকারে লিখি সেক্ষেত্রে এ বি সি এইভাবে লিখে আমরা জেড পাবো তাহলে জেডের পরে এ পাবো অর্থাৎ আমরা ভাবতেই পারি এর পূর্বে আছে জেড তাহলে এর পূর্বে জেড ধরে নিই মাইনাস ওয়ান অর্থাৎ পিছিয়ে আছে এক এসের পূর্বে আর মাইনাস ওয়ান একইভাবে এসের পূর্বে আর মাইনাস ওয়ান তাহলে এর পূর্বে জেড মাইনাস ওয়ান এর পূর্বে এল অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে এক অঙ্ক করে পিছিয়ে আছে তাহলে এই নিয়মে ত্রিপুরা টি আর আই ইউ আর এ তাহলে টি এর থেকে এক ঘর পিছিয়ে অর্থাৎ আমরা জানি টি টোয়েন্টি তাহলে এক ঘর পিছিয়ে হবে নাইনটিন অর্থাৎ এস একইভাবে আর আমরা জানি আর এইটিন তাহলে সেভেনটিন কিউ অর্থাৎ কিউ আই আই আমরা জানি নাইন তাহলে নাইনের পূর্বে এইট অর্থাৎ এইচ একইভাবে পি এর পূর্বে ও এর পূর্বে টি আরের পূর্বে কিউ আমরা বসালাম তো এখানে আর এর পূর্বে কিউ এবং এর পূর্বে এখানে দেখেছি জেড অর্থাৎ এস কিউ এইচ ও টি কিউ জেড এস কিউ এইচ ও টি কিউ জেড অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম বর্ণের ক্রম জানলেই সমস্যার সমাধান করা যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম কোনো একটি বর্ণের ঠিক দুই ঘর পরের বর্ণটি জানতে হচ্ছে তৃতীয় ক্ষেত্রে দেখলাম কোনো একটি বর্ণের ঠিক পূর্বের বর্ণটিকে জানতে হচ্ছে এবার একটু অন্যরকম সমস্যার সমাধান করা যাক কোনো নির্দিষ্ট কোডে টাইগারকে লেখা হয় ইউকে জেআইডব্লিউ হিসাবে সেই নির্দিষ্ট কোডে জেবরাকে কীভাবে লেখা হবে তাহলে এখানে টি জি ই আর কে লেখা হয় ইউ কে জে আই ডব্লিউ হিসাবে লক্ষ্য করে দেখি টি টোয়েন্টি তার বদলে ইউ অর্থাৎ টোয়েন্টি ওয়ান অর্থাৎ এক্ষেত্রে প্লাস ওয়ান ঠিক পরের বর্ণ আই আমরা জানি আই নাইন তার পরিবর্তে কে ইলেভেন অর্থাৎ নাইন প্লাস টু জি আমরা জানি জি সেভেন জে যে হলো টেন তাহলে সেভেন প্লাস থ্রি একইভাবে এর পরিবর্তে আই অর্থাৎ পাঁচের পরিবর্তে নয় অর্থাৎ প্লাস ফোর আরের পরিবর্তে ডব্লিউ অর্থাৎ আঠারোর পরিবর্তে তেইশ আঠারো যোগ পাঁচ তেইশ অর্থাৎ প্লাস তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস তাহলে এই নিয়মে জেড ই বি আর এ প্রথমে এক যোগ করতে হবে তাহলে আমরা এই নিয়মে অর্থাৎ বৃত্তাকারে লিখে ঠিক জেডের পরে আসলে ঘুরে এ কে পাই অর্থাৎ এক্ষেত্রে প্রথমে হবে এ তাহলে ই আসলে পঞ্চম বর্ণ এক্ষেত্রে পাঁচের যেহেতু এটা দ্বিতীয় বর্ণ এই শব্দের দ্বিতীয় বর্ণ তাহলে এই পাঁচের সাথে দুই যোগ অর্থাৎ পাঁচ যোগ দুই সাত অর্থাৎ জি হবে বি তৃতীয় বর্ণ তিন যোগ করতে হবে বিয়ের ক্রম আমরা জানি দুই দুই যোগ তিন সমান পাঁচ অর্থাৎ এক্ষেত্রে ই হবে প্লাস তিন করে আর আমরা জানি আর আঠারোতম বর্ণ তাহলে আঠারোর সাথে এক্ষেত্রে যেহেতু আর বর্ণটি চতুর্থ অবস্থানে আছে তাহলে চার যোগ করতে হবে অর্থাৎ আঠারো যোগ চার বাইশ অর্থাৎ এক্ষেত্রে ভি হবে এবং এ এক্ষেত্রে পঞ্চম বর্ণ সুতরাং পাঁচ যোগ করতে হবে এর ক্রম ওয়ান ওয়ান প্লাস ফাইভ ইকাল সিক্স অর্থাৎ এব হবে তাহলে প্রথমে প্লাস ওয়ান তারপরে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর শেষে প্লাস ফাইভ অর্থাৎ আমরা পেলাম এ জি ই ভি এফ এ জি ই ভি এফ অর্থাৎ অপশান এ হল এক্ষেত্রে সঠিক উত্তর পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো এই ধরনের সমস্যায় কোনো একটা শব্দের পরিবর্তে প্রতিটি বর্ণের জন্য একটা নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়েছে যেমন এ কে এম সি কে কে আই জেড পি কে এল টি ডব্লিউ এবং এল কে এন অর্থাৎ প্রতিটি বনের জন্য একটা নির্দিষ্ট করে কোড ব্যবহার করা হয়েছে প্রতিটি অক্ষরের কোডের ভিত্তিতে একটি ওয়ার্ড এর কোড বের করতে হবে অর্থাৎ এখানে ক্যাপিটাল এই শব্দটিকে কীভাবে লেখা হবে তাহলে সি এ পি এল আমরা জানি সি এর পরিবর্তে কে এর পরিবর্তে এম পি এর পরিবর্তে এল আয়ের পরিবর্তে জেড টি এর পরিবর্তে ডব্লিউ এর পরিবর্তে এম পূর্বেও করেছি এল এর পরিবর্তে এন তাহলে কে এম এল জেড ডব্লিউ এম এন অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এক্ষেত্রে প্রতিটি বর্ণের জন্য পৃথক একটি বর্ণকে ব্যবহার করা হয়েছে ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো যদি আলোকে অন্ধকার অন্ধকারকে সবুজ সবুজকে নীল নীলকে লাল লালকে সাদা সাদাকে হলুদ বলা হয় তবে রক্তের রং কি আমরা জানি রক্তের রং লাল কিন্তু এক্ষেত্রে লালকে সাদা বলা হয় তাহলে রক্তের রং হবে সাদা অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর সপ্তম সমস্যাটি লক্ষ্য করো যদি বৃষ্টি হয় জল জল হয় রাস্তা রাস্তা হয় মেঘ মেঘ হয় আকাশ আকাশ হয় সমুদ্র এবং সমুদ্র হয় পথ তবে এরোপ্লেন কোথায় ওড়ে তাহলে প্রথমে আমাদের জানতে হবে এরোপ্লেন কোথায় ওড়ে এরোপ্লেন কোথায় ওড়ে আকাশে ওড়ে আমরা জানি কিন্তু এখানে বলা আছে আকাশ হয় সমুদ্র অর্থাৎ এরোপ্লেন সমুদ্রে উড়ে অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে এবং বারংবার অভ্যাসের মাধ্যমে পরীক্ষার ক্ষেত্রে সমস্যাটির সমাধান করা সম্ভব আজকের শেষ সমস্যা যদি এ ওয়ান হয় তবে লক এবং কি এর কোডের মধ্যে পার্থক্য কত আমরা এল ও সি কে কেই ওয়াই প্রতিটি বর্ণের ক্রম দেখে নেব এই ক্রমগুলির সমষ্টি থেকে এই ক্রমের সমষ্টি বাদ দিয়ে দেখব পার্থ কত হয় এই সমস্যাটির সমাধান করে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এরূপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো